অবশেষে আমাদের মাছ চুলোয় উঠলো আর কি। এই যে ফুলকপি কাটা হয়েছে, ফুলকপি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি। প্রথম ফুলকপি খাচ্ছি, তাও হচ্ছে আবার ডিমের সিন্দুর দিয়া, দারুণ সব। দেলে 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 দেলে, হাই 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 হাই। সাসা করলেন কি কামটা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছ পড়া খবর কি? মোটামুটি। কেমন কাজ কাম করে গেলে? না মাছ নাই। বাবুল সাসা পাইছে কেজি পাশে, কইছে অর্ডার শুনলে তো স্যার নিয়ে দেন তাড়াতাড়ি। কই তোলেন 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 মাছ তোলেন, ঝামেলা ঝামেলা একসাথে ভাঙি ফেলাই। মশাল্লাহ চাষক কি দারুন মাছ ধরে নিয়ে আসছে। রবিল ভাই দেখেন বিশাল মাছ, তারপরে তপসী মাছ, কুট্টি পোয়া, সাগরের বেলে সব মাছ মিক্স। কাই পালা লাগে বলা? নাই পালা লাগে কোন ভোজন নাই, এটা খুদ পালা খালি। এই পালা ইয়ে সাই তো মাছ বড় বড়। তিন দিন পাঁচ কয় কেজি? 3 কেজি। 3 কেজি বাবু তো বেশ 5 কেজি। হ্যাঁ হ্যাঁ কেজি বস তো দিয়ে যায়। দর্শক রবিন ভাইদের ধরা মাছগুলো হচ্ছে এখন ওয়েট করা হচ্ছে। এই যে একদিকে ওয়েট হচ্ছে আর একদিকে হচ্ছে প্যাকিং হচ্ছে। আমরা এগুলোকে এখন আইস দিয়ে রাখবো। আমাদের যে বোর্ডের যে কোলেস্টর আছে কোলেস্টরের ভিতরে হচ্ছে আইস দিয়ে রাখবো। আর বিকালবেলা হচ্ছে এগুলো চলে যাবে আমাদের ঢাকা অফিসে, আর সেখান থেকে আমাদের সম্মানিত কাস্টমারদের ঠিকানায়। তো এমন বড় বড় সাইজের তপসী মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফেসবুকে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে খুললে ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেল ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ আমাদের সব কিছু হচ্ছে ঘরে বাড়িতে পাঠাবে, যে কারণে এগুলো নিয়ে যাচ্ছে। এখন আপনারা চলে যাচ্ছেন ঢাকা, আপনি বেড়ান আমাদের সাথে আপনারা। ওই যে আমরা এখন বড় বড় মাছ খাবো, রান্না করা হবে। হ্যাঁ তাই ও বসে আছে, তাও তো চলে যেতে হবে। হ্যাঁ আমরা তো আমাদের রান্না বাড়া আছে, আমাদের অনেক কাজ না, এখনো রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে হচ্ছে ইনশাল্লাহ যাবো। সোলেমান ভাইরা আসছে মাছ ধরে, তারা হচ্ছে একটা বিশাল মাছ পাইছে। কই মাছটা? আ ফকির হাট, ফকিরহাটের দাম ছিল আর এখন এখন দাম নেই মোটেও। পচা ইলিশ দেখেন একদম পচে ডুম হয়ে গেছে ডুম। এ এটা তো সিম চলবে কি করো? এটা ছোট কাউনের কাউনের সব কান মাগুর ছোট সাপের তো বিষ বেশি, কান মাগুরের কি বিষ বেশি? এতে আল দেলে আপনি সে বেড়া খুলে যাইবে লাতির চোটে কিছু কওয়া লাগবে না। এদিকে আছে হচ্ছে বড় দাঁতনি মাছ, একটা বড় দাঁতনি মাছ, চিংড়ি মাছ আছে। মানে দুপুরে রান্না করা হবে, আমরা তো সেই সকাল থেকে ঘুরতেছি, তো এখন হচ্ছে দুপুরে রান্না হবে আর কি। এদিকে জামাই মেয়ে কি করতেছো? জামাই মেয়ে যে মাছ মাপতেছে, হ্যাঁ আমাদের ফিশ বিলের যে মাছগুলো মাপতেছে। ও বগলা মাছ দিবেন না? না আর আনবো। ওটা লাগবে? হ্যাঁ দুইটা মাছ ছোট ছোট। আমরা হচ্ছে যে মাছগুলো ওয়েট করলাম সারাদিন সবগুলো ওখানে রাখলাম। হ্যাঁ রাখো, সব ওখানে রাখা আছে। আমাদের এখানে দুইটা কল, একটা এই একটা, দুইটা কলের ভিতরে হচ্ছে আমরা মাছ রাখি। এদিকে আছে মহিবুল কিনেছে হলো চিংড়ি মাছ করতে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে কি হবে ফুলকপি, ফুলকপি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। কাঁঠালি চিংড়ি বলেন আর ডিমো চিংড়ি বলেন, চিংড়ি দিয়ে হচ্ছে ফুলকপি হবে আর দিয়ে হচ্ছে দাঁতনি মাছটা রান্না হবে।
নতুন বটি তারপর ওদি বলো শক্ত এই যে বাবুর্চি রান্না শুরু করে দিছে বাবুর্চি প্রথমে কি রান্না করবা বগ্ন মাছ আমি দাসনে মাছ এই যে দাসনে মাছ রাখা আছে কুটি কুটি পরিষ্কার করা একদম অবশেষে আমাদের মাছ চুলোয় উঠলো আর কি সেই চিরাচরিত যে সিস্টেম রান্নার পদ্ধতি শর্টকাট শর্টকাটে রান্নার পদ্ধতি সেভাবেই হচ্ছে আজকেও আমাদের মাছ কষানো হচ্ছে কিন্তু এখনো এবং দেখেন আজকে মাছের কালারটা আসছে দারুণ হ্যাঁ আজকে মাছটা খেতেও স্বাদ হবে অসীম আর কতক্ষণ দুপুর তো হয়ে গেল ক্ষুধা তো লেগে গেল মৌ দিবো মৌ দৌ দিয়া ঢেকে রাখো ব্যাস ওকে মোটামুটি ভাবে কমপ্লিট এখন জাস্ট ঢেকে রাখতে হবে তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে ওই যে ঢাকনা তুললেই দেখবো যে মাছ খাওয়ার জন্য প্রস্তুত এই যে ফুলকপি কাটা হয়েছে ফুলকপি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ফুলকপি পেস্ট করা হবে ধনে পাতা দেওয়া হয়েছে রান্নাও প্রায় হয়ে গেছে তো মাছ রান্না হলেই হচ্ছে এগুলো রান্না শুরু হবে এটা রান্না হলেই খাওয়া শুরু হবে হালদার ওরফে বাবুর্চি তসিম হালদার ওরফে বাবুর্চি আছে এখানে সে তার কাজ করে যাচ্ছে থালা নিয়ে এসো খেতে বসে যায় ঠান্ডা ভালো হয়ে যায় সবজি দিয়ে ভালো খেলে ভালো লাগে সবজিতে প্রথমে হচ্ছে সবজি দিয়ে খাই কাঁড়ালি সিঙ্গুরা সবজি বললে ভালো লাগে না আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম ফুলকপি খাচ্ছি তা হচ্ছে আবার ডিমে সিন্দুর দিয়া দারুণ সব আসলে শীতকালে মজাটাই এখানে মানে খাবারের সেই টেস্ট হয় বিশেষ করে বিভিন্ন প্রকারের সবজি পাওয়া যায়
কি বলবো দশি মালাদের হাতে মানে রান্নার হাত এতটা পাকছে একদম পাকা রান্নার হাত যাই হোক রান্না দারুণ হয়েছে আর কতটা দারুণ হয়েছে সেটা হচ্ছে খাওয়ার স্টাইল দেখেই বুঝতেছেন আলহামদুলিল্লাহ আমি আর বুঝি না ভাত হইলি তরকারি এত খাদ হয়েছে আজকে রান্নাটা আসলে দারুণ ছিল যাই হোক এত দারুণ খাবার খেতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার তো খাবারের স্বাদ তো ভালো ছিল বাট দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন মাছের স্বাদ দিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফিশভেলিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে খুলেই ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার সেল ফোন নাম্বার ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে সেই বিষয়ে ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ বেলির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ